কেমন আছো রাহুল? ভালো আছি স্যার, বলুন আর রাহুল তুমি কোথায় থাকো? স্যার। আমি হাওড়া আমতায় থাকি, কি করছো এখন? এখন ট্যাক্সের কাজ করছি স্যার, ট্যাক্স কনসালটেন্সি সার্ভিস। আচ্ছা, ট্যাক্সের কি কি কাজ করছো? ট্যাক্সের জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস রিটার্ন, এছাড়াও পি ট্যাক্স, কিরকম ফাইল আছে অডিটের তোমার? কাজ করছি, অডিটের কাজও আছে। তাও আইটি বা জিএসটি কিরকম ফাইল আছে? স্যার আমার 1.5 বছর আমি এই কাজটা জয়েন করেছি আপনার এখান থেকে শিখে, মোটামুটি সমস্ত কিছু মিলিয়ে ওই 70-75টার মতো ফাইল আছে। তার মধ্যে 18-20টা বিজনেস ফাইল, ইন্ডিভিজুয়াল ফাইল। আর তোমার যদি আপত্তি না থাকে, এই মানে এখন আইটি বা জিএসটি এই ধরনের ট্যাক্সের কাজ করে মান্থলি কিরকম রোজগার হয় যদি একটু বলো। হ্যাঁ, মোটামুটি স্যার 15K রোজগার হয় মান্থলি। অনেকেরই প্রশ্ন থাকে স্যার, কাজ তো শিখবো কিন্তু ক্লায়েন্ট পাবো কিভাবে? তো তুমি কিভাবে হ্যাঁ, ক্লায়েন্ট পেয়েছো বা তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার ব্যাপারটা করো। হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি ইনকাম হোল্ডার, সুতরাং কমার্স ব্যাকগ্রাউন্ডের সমস্ত কিছুটাই আমার জানা প্রথম থেকেই। তারপর আপনাদের শোভন স্যারের, সুপ্রিয় স্যারের এত ভালো করে এনারা শিখিয়েছেন যে এমনি ট্যাক্সের সংক্রান্ত সমস্ত কিছু ব্যাপারেই মানুষের ভয় থাকে, কিন্তু এক্ষেত্রে একদমই সেটা কেটে গেছে। তাছাড়াও ক্লায়েন্ট পাওয়াটা আমার মনে হয় আজকের দিনে যদি পাবলিসিটি থাকে, ভালো কাজ করা যায়, এছাড়াও যদি মানুষকে ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়া যায়, ঠিকঠাকভাবে রিটার্ন ফাইল করা যায়, তার রিফান্ড যেন ঠিকঠাক সময় চলে যায়, ঠিক আছে, এই সমস্ত পরিষেবা দেয়া হলে মানুষ অবশ্যই আপনাকে রিটার্ন ফাইল করাবে এবং তারা রেফার অনেক বেশি করাবে। তারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে আপনার কাছেই পাঠাবে রিটার্ন ফাইল করার জন্য। শুধুমাত্র বেস্ট সার্ভিসটা প্রোভাইড করতে হবে। যারা ধরো ট্যাক্সের কাজ করে নিজেদের কেরিয়ার তৈরি করার কথা ভাবছে, তাদের ক্ষেত্রে এখন সুযোগটা কিরকম আছে কাজে? কাজের সুযোগ যে নেই বলবো না, কিন্তু কাজ ভালো করে শিখতে হবে। প্রথম কথা হচ্ছে কাজে প্রথম ভালো মনোযোগ দিতে হবে, তারপর কাজ করার মানসিকতা তৈরি করতে হবে, তারপর কাজে হাত দিতে হবে। মানে গতানুগতিক ভাবে শিখে যে আমি কাজ শিখছি, শিখে কাজ পেলে করব না পেলে করব না, বা কাজ দু একটা করছি, সেই ব্যাপারটা আলাদা। আগে মানসিকতাটা কাজ করার মতো নিয়ে যেতে হবে, তারপর কাজে হাত দিতে হবে এবং কাজ করতে হবে, অবশ্যই এফেক্ট আসবে। আমি কাজ করব সেটা মানসিক ভাবে রেডি থেকেই কাজটা মানে কাজ শেখাটা শুরু করতে হবে, তাই? অবশ্যই প্রথম থেকেই, মানে প্রথম থেকেই আমি যে ট্যাক্সের কাজ শিখবো এবং এটাকে প্রফেশন হিসাবে নিয়ে এর উপার্জন করার চেষ্টা করবো আর কি, এগোনোর চেষ্টা করবো জীবনে, এই জিনিসটাকে আগে মানুষের মানে মানসিক দিক থেকে প্রস্তুত হতে হবে, তারপর কাজের দিক থেকে হতে হবে। ঠিক আছে রাহুল, তোমার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব মন দিয়ে কাজ করো আর এরকম ভাবে লেগে থাকো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, তুমিও ভালো।